নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত রায় চৌধুরী বেটার লাইভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি লার্ন টুডে লিড টু চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স হয় জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল আর হচ্ছে থার্ড কন্ডিশনাল আজ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করব একবার দেখে নি আজ কী কী বিষয় নিয়ে আলোচনা করব আমি বলবো হোয়াট ইজ এ কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বুঝি হোয়েন উই ইউজ জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল কখন আমরা ব্যবহার করি টু ফর্মস অফ জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনালসের দুরকম ফর্ম আছে এটা নিয়ে আলোচনা করব স্ট্রাকচার অব জিরো কন্ডিশনাল এর গঠন কেমন হয় কি টেন্স এতে ব্যবহার করা হয় আর বলবো আমরা হোয়েন ব্যবহার জিরো কন্ডিশনালে কেমন করে করে থাকি আর এই সমস্ত কিছুই আলোচনা করব উদাহরণ সহ যাতে জিরো কন্ডিশনাল নিয়ে আর কোনো কনফিউশন না থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বুঝি সাম অ্যাকশনস ডিপেন্ড অন সার্টেন কন্ডিশনস কিছু কিছু কাজ কিছু কন্ডিশনের উপর নির্ভর করে শর্তের উপর নির্ভর করে এইসব সেন্টেন্সকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স একটা উদাহরণ দেখেনি বেবিস আর হাংরি দে ক্রাই শিশুতে যখন খিদে পায় তারা কাঁদে এই সেন্টেন্সে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে ই বেবিস আর আর একটা হচ্ছে দে ক্রাই ই বেবিস আর হাংরি একে আমরা বলি ইফ ক্লস বা ডিপেন্ডেন্ট ক্লস আর দে ক্রাই একে আমরা বলি মেন ক্লস বা ইনডিপেন্ডেন্ট ক্লস ই ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ প্রকাশ করে কোন কন্ডিশন কোনো শর্ত এগুলো প্রকাশ করে ইফ babies আর হাঙ্গরি এটা একটা কন্ডিশন বা শর্ত মেন ক্লস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রকাশ করে কোন রেজাল্ট ফল দে ক্রাই এটা হচ্ছে একটা ফল এই কন্ডিশন আর রেজাল্ট যে চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে সেখানে বিভিন্ন প্রকারের হয়ে থাকে এই কন্ডিশন আর রেজাল্ট কখনো রিয়েল বা বাস্তুসম্মত হয় আর কখনো ইমাজিন কল্পনা হয় আর এই কন্ডিশন আর রেজাল্ট এইগুলো কখনও পাস টেন্সের কথা বলে কখনও প্রেজেন্ট টেন্সের কথা প্রকাশ করে বা কখনও ফিউচার টেন্সের কথা প্রকাশ করে আজ এই ভিডিওতে শুধুমাত্র জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করব তার কন্ডিশন কি আছে তার রেজাল্ট কি আছে এই নিয়েই কথা বলবো হোয়েন উই ইউজ জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল আমরা কখন ব্যবহার করি টু এক্সপ্রেস ফ্যাক্টস অইচ আর অলওয়েজ ট্রু আমরা তথ্য আর জেনারেল ট্রুথ সাধারণ সত্য এইগুলো প্রকাশ করি জিরো কন্ডিশনালের মাধ্যমে এবং এইগুলো সবসময় একই থাকে যদি কন্ডিশন এক থাকে তাহলে রেজাল্ট সবসময় একই হয় উদাহরণ দেখে নেওয়া যাক ইফ উই মিক্স ইউলো অ্যান্ড রেড উই গেট অরেঞ্জ আমরা যদি হলুদ আর লাল এগুলো মেশাই তাহলে আমরা অরেঞ্জ কমলা রং পাই এটা সব সময় একই থাকে এই সেন্টেন্সে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে রেজাল্ট ইফ উই মিক্স ইউলো অ্যান্ড রেড এটা হচ্ছে কন্ডিশন উই গেট অরেঞ্জ এটা হচ্ছে রেজাল্ট আরেকটা উদাহরণ ইফ উই বয়েল ওয়াটার ইট ইভাপোরেটস আমরা যদি জলকে ফোটাই তাহলে সেটা বাষ্পীভূত হয় এই সেন্টেন্সও আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি ইফ উই বয়েল ওয়াটার এটা হচ্ছে কন্ডিশন ইট ইভাপোরেটস এটা হচ্ছে রেজাল্ট টু ফর্মস অফ জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনালের দুরকম ফর্ম হয় একটা হচ্ছে প্রথমে কন্ডিশন বসে তারপরে যদি রেজাল্ট বসে তাহলে হয় ইফ প্লাস কন্ডিশন প্লাস রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ইফ উই মিক্স ইউনিয়ান রেট এটা হচ্ছে একটা কন্ডিশন উই গেট অরেঞ্জ এটা হচ্ছে রেজাল্ট প্রথমে কন্ডিশন বসছে ঠিক সেরকম ভাবেই উই বয়েল ওয়াটার এটা হচ্ছে একটা কন্ডিশন ইট এটা হচ্ছে রেজাল্ট আরেকটা ফর্ম হচ্ছে প্রথমে রেজাল্ট বসে তারপরে কন্ডিশন বসে রেজাল্ট প্লাস ইফ প্লাস কন্ডিশন আমরা আগের দুটো সেন্টেন্স কে বলতে পারি উই গেট অরেঞ্জ ইফ উই মিক্স ইউলো অ্যান্ড রেড প্রথমে রেজাল্ট তারপরে কন্ডিশন ঠিক সেরকম সেরকমভাবেই ওয়াটার এটা এটা হচ্ছে রেজাল্ট ইফ উই হচ্ছে একটা কন্ডিশন আমরা যে ফর্মেই প্রকাশ করি না কেন এদের অর্থ একই হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম ক্ষেত্রে যখন কন্ডিশন প্রথমে হয় তারপরে রেজাল্ট হয় সেখানে আমরা কিন্তু কন্ডিশন আর রেজাল্টের মাঝে একটা কমা ব্যবহার করি কিন্তু যখন রেজাল্ট প্রথমে থাকে পরে কন্ডিশন থাকে তখন কিন্তু কোনো কমার ব্যবহার করা হয় না এবার আলোচনা করব স্ট্রাকচার অব জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনালে আমরা কোন টেন্স ব্যবহার করে থাকি দু রকম স্ট্রাকচার হয় একটা হচ্ছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট তারপর কমা হয় তারপরে আবার হয় সিম্পল প্রেজেন্ট ইফ উই মিক্স ইয়োলো অ্যান্ড রেড এখানে উই মিক্স ইয়েলো অ্যান্ড রেট এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট উই গেট অরেঞ্জ এটাও হল সিম্পল প্রেজেন্ট ঠিক সেরকম ভাবেই উই বয়েল ওয়াটার এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট ইট ইভাপোরেটস এটাও হলো সিম্পল প্রেজেন্ট আরেকটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে সিম্পল প্রেজেন্ট তারপরে ইট তারপরে আবার সিম্পল প্রেসেন্ট আগের দুটো সেন্টেন্সি আমরা দেখতে পাচ্ছি উই গেট অরেঞ্জ এটা হল সিম্পল প্রেজেন্ট উই মিক্স ইয়েলো অ্যান্ড রেট এটাও হলো সিম্পল প্রেজেন্ট মাঝে ইফ বসছে ওয়াটার ইভাপোরেটস এটা হলো সিম্পল প্রেজেন্ট তারপর ইফ উই বয়েলিট ইট এটাও হলো সিম্পল প্রেজেন্ট তার মানে আমরা এই জিরো কন্ডিশনালে যখন রেজাল্ট আর হচ্ছে কন্ডিশন দুটো ক্ষেত্রেই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ব্যবহার করে থাকি ইউস অফ হোয়েন ইনস্টেড অফ ইফ জিরো কন্ডিশনালসে আমরা ইফের বদলে হোয়েনেরও ব্যবহার করে থাকি যখন আমরা বলি ইফ উই মিক্স ইউল অ্যান্ড রেট উই গেট অরেঞ্জ এটাকে আমরা বলতেই পারি হোয়েন উই মিক্স ইউল অ্যান্ড রেট উই গেট অরেঞ্জ আমরা এখানে ইফের বদলে হোয়েনের ব্যবহার করছি ঠিক সেরকমভাবেই ওয়াটার ইভাপোরেটস ইফ উই বয়েল ইট এটা আমরা বলতে পারি ওয়াটার ইভাপোরেটস হোয়েন উই বয়েল ইট তাহলে আমরা ইফ অথবা হোয়েন যে কোনো একটা ব্যবহার করতে পারি এবং দুটোই একই অর্থ প্রকাশ করে থাকে জিরো কন্ডিশন নিয়ে আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক ইফ ইউ ইট টু মাচ ইউ গেট ফ্যাট হোয়েন উই স্মাইল উই ফিল গুড ইফ আর হোয়েন ইট রেন্স দ্য রোডস গেট ওয়েট অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন